তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফুটবল কিউটি আপ্পা। সো কালকে অলরেডি এল ক্লাসিকোটা হয়ে গেছে, আর হোয়াট অ্যান এল ক্লাসিকো, ইট ওয়াজ সুপার অ্যাবসলিউট ইলেকট্রিক। সো প্রথমে যদি বলি যে ম্যাচটা যেটা প্রেডিকশন, আমি যেটা প্রেডিক্টেড লাইন আপ করেছিলাম, সো অলমোস্ট সেটাই নেমেছিল। দ্যাট ইজ ইয়ে স্টার্ট করেছিল তোমার, শুধু একটা সারপ্রাইজ ছিল বার্সেলোনা লাইন আপে, সেটা হচ্ছে ফেরান টোরেস নেমেছিল। আর রিয়েল মাদ্রিদের একটা সারপ্রাইজ ছিল, সেটা ডেভিড আলাবা নামেনি। বাদ বাকি আমি যে প্রেডিকশন দিয়েছিলাম সেই একই টিম নেমেছিল। আর যদি বলি যে তোমার ম্যাচটা কেমন হয়েছে, সো ম্যাচটা যারা দেখেনি তারা একটা বিশাল বড় একটা ম্যাচ মিস করে ফেললো। কারণ প্রথমত যদি বলতে যায় তো বার্সেলোনা একটা জায়গা দেখলাম যে এটা সত্যি কথা, কারণ বার্সেলোনা এই ম্যাচটার পর থেকে একটা জিনিস শিওর যে অ্যাটলিস্ট তারা দে উইল গেইন সাম রেসপেক্ট ফ্রম অপোজিশন টিমস। সো এই একটা যে রেসপেক্ট যেটা চলে গেছিলো, যে একটা যে লোকে একটা খিললি ওরা, তো হ্যাঁ সেই ব্যাপারটা অনেকটা কমবে আশা করা যায় এই পারফরমেন্সের পর। অ্যান্ড অপোনেন্ট টিমটা অ্যাটলিস্ট একটা ইয়ে করবে যে না, একটা রেসপেক্ট দেবে, যে একটা কিছুটা হলেও একটা রেসপেক্ট আর্ন ব্যাক করেছে বার্সা এই ম্যাচের এই পারফরমেন্সের পর। আর যাবেও সেটাই বলছে, যাবে বলছে যে লুকিং অ্যাট দ্য পারফরমেন্স উই ক্যান শিওরলি সে দ্যাট উই ক্যান কম্পিট উইথ এনি টিম ইন দ্য ওয়ার্ল্ড। যদিও এখনও সেই বায়ার্ন মিউনিখ, সেই চেলসি, বায়ার্ন মিউনিখ, ম্যান সিটি লেভেলে এখনও যায়নি, বাট স্টিল এখনও বার্সা ইজ অন দ্য রাইট পাথ। যদি রিয়েল মাদ্রিদকে নিয়ে বলি, সো রিয়েল মাদ্রিদ যেভাবে খেলবে ভেবে এসেছিল এবং সেইভাবেই খেলেছে এবং সেইভাবে রেজাল্টও বের করে নিয়েছে, বিকজ গুড টিমস অলওয়েজ ডু দ্যাট। কারণ ওরা একটু ডিফেন্সিভ রাখছিল, একটু লো ব্লক মেনটেন করছিল, প্লাস সেখানে কাউন্টার করছিল, কারণ বার্সেলোনা হাইলাইন মেনটেন করছিল। তো সেইটা করে কিন্তু ইজিলি একটা রেজাল্ট বের করে নিয়েছে, ইজিলি বলা ভুল হবে, মানে একটা রেজাল্ট বের করে নিয়েছে। এবং সেটাই একটা বড় টিমের একটা ইয়ে, যে ম্যাচে যদি তোমার কন্ট্রোলে পুরোপুরি নাও থাকে তাও তুমি রেজাল্ট বের করবা, তো এটা একটা বড় টিমের গুণ। এবং সেটা আবার কালকে দেখিয়ে দিল। এবং করিম বেনজেমা ভাই, উফ, করিম বেনজেমা, মানে হোয়াট আ পারফরমেন্স বাই করিম বেনজেমা কালকে। রিয়েল মাদ্রিদের যে দুটো তিনটে প্লেয়ারকে আমার সবথেকে ভালো লাগলো, অবভিয়াসলি ভিনিসিয়াস অসাধারণ, করিম বেনজেমা অসাধারণ, আর অবভিয়াসলি লুকা মডরিচ ভাই, 36 বছর বয়স, যেভাবে ড্রিবল করছিল না মাঝে মাঝে তিন চারটে প্লেয়ারের মাঝখান দিয়ে, সেইভাবে না ভাবা যায় না, সে চার পাঁচটা বার্সা প্লেয়ার ঘিরে নিয়েছে তার মধ্যে থেকে ড্রিবল করে বেরিয়ে আসছে। সেম গোস ফর তোমার ফালান মেন্ডি, ফালান মেন্ডি তো একটা জায়গাতে পুরো সবাই কিনে ঘিরে নিয়েছিল, পাঁচটা বার্সা প্লেয়ার ঘিরে নিয়েছিল বক্সের মধ্যে, তাও ওখান থেকে ড্রিবল করে বেরিয়ে আসলো। তো এইখানে বলা যায় যে চার পাঁচজন প্লেয়ার অসাধারণ পারফর্ম করেছে। যদি স্ট্যাটস দেখি না, যারা খেলাটা দেখেনি তারা ভাববে যে ঠিক আছে বার্সা হেরেছে, বার্সা তো লাস্ট পাঁচটা ম্যাচ ধরে হারছে, সেরকম কিছু না, স্ট্যাটস কিন্তু অলমোস্ট সমান সমান। কারণ যদি দেখো তো পজিশন বার্সেলোনা 53%, রিয়েল মাদ্রিদ 47%। শর্টস অন টার্গেট যদি বলি তো বার্সেলোনার 4টে শর্টস অন টার্গেট, রিয়েল মাদ্রিদের 6টা। বার্সেলোনার টোটাল শর্টস হচ্ছে তোমার 14টা, এখানে রিয়েল মাদ্রিদের 11টা। তো এবং যদি তোমার ইয়ে দেখি, তোমার পসিবল গোল কত, মানে যেটা থাকে যে স্ট্যাটসটা, সেটা হচ্ছে রিয়েল মাদ্রিদ 2.48, বার্সেলোনা 2.08। তো খুব একটা ডিফারেন্স ছিল না। সো সেখানে যদি বলি তো অবভিয়াসলি বার্সেলোনা যথেষ্ট ভালো ফাইট দিয়েছে, আর এই ফাইটটা দরকার ছিল। মেন্টালিটি যে চেঞ্জটা, মেন্টালিটি যে রাইট অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, সেটা ধীরে ধীরে ইনস্টিল করছে জাভি এই টিমটাতে। আর যদি ম্যাচের ব্যাপারে, যদি ম্যাচ কাউন্ট হবে এগুলো কী হলো সেটা বলি, সো অবভিয়াসলি ফার্স্ট হাফে তোমার প্রথম একটা গোল দিয়ে দেয় তোমার আমাদের অবভিয়াসলি ভিনিসিয়াস, অসাধারণ ফিনিশ। এবং বুস্কেটস প্রবাবলি এই সিজনটার পর ও রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত, কারণ বুস্কেটস ইজ আ ফাকিং স্লো প্লেয়ার, প্রচণ্ড স্লো। এবং আগে দেখো বুস্কেটস কেমন, বুস্কেটসের মাথাটা বেশি চলে খেলার থেকে, পাওয়ার থেকে, ঠিক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে না, এখন ওর মাথাটাও সেই লেভেলে চলছে না যে আগে, আগে কেউ তো বুস্কেটসের পা চলছে না, মাথা চলতো, মাথা দিয়ে খেলাটা বার করে নিত, কিন্তু এখন সে মাথাটাও চলছে না। এখন এমন ইজি ইজি জায়গায় বল হারিয়ে ফেলছে, কালকে যেখানে প্রথম গোলটা খেলো, বেনজেমা ট্যাকল করলো পেছন থেকে, বলটা হারিয়ে ফেললো, সেখান থেকে লুকা মডরিচ নিয়ে আবার বেনজেমা খেলে, বেনজেমা থ্রু ভিনিসিয়াস রান নিলো, ভিনিসিয়াস ফিনিশ করে দিল, অসাধারণ ফিনিশ। তো সেইখানে সেটাই বলছি যে ওর মানে এখন মানে সবসময় এরকম ঘুমিয়ে ঘুমিয়ে খেলে, একটা প্রথমে ফাউল নেওয়ার প্রবণতা, একটা ফাউল হবে আমি একটা ফাউল পাবো, ওরকম মানে কোনো সেই পজিটিভ যে একটা কারেন্ট খেলা, সেই যে একটা ইন্টেন্সিটি, সেটা নেই খেলার মধ্যে। আর জাভিকে এটা মানে বলবো যে কি মানে, তাও বুস্কেটসকে নামিয়ে যাবে, আর ফ্র্যাঙ্ক ডিজংকে সেই সেন্টার মিডে খেলিয়ে যাবে। ফ্র্যাঙ্ক ডিজং একটা পার্টিকুলার সিডিএম, তাকে তুমি সেন্টার মিডে একটু ওপরে খেলাচ্ছ, কোনো লাভ তো হচ্ছে না, সে বসিয়ে দিতে হলো ফ্র্যাঙ্ক ডিজংকে। তো সেটা বলছি, যদি ফ্র্যাঙ্ক ডিজংকে ওখানেই খেলাতে থাকবে বুস্কেটসের সাথে, তাহলে ফ্র্যাঙ্ক ডিজংকে টিমে রেখে লাভ নেই, কারণ ওই পজিশনে ফ্র্যাঙ্কির থেকে রিকি পুজোক, নিকোক এরা ভালো খেলবে। ফ্র্যাঙ্কিকে খেলাতে হলে অবভিয়াসলি সিডিএমে খেলাতে হবে। তো সেটাই, যদি ফ্র্যাঙ্কিকে নাই খেলা ওই পজিশনে, তো ফ্র্যাঙ্কিকে বেঁচে দিক, বেঁচে দিকে ওখানে 100 মিলিয়ন তুলে নিক, 100 মিলিয়ন তুলে ওখান থেকে হাল্যান্ড চলে আসবে। তো ফালতু আউট অফ পজিশন খেলি তো দরকার নেই না, প্লেয়ারটা যেখানে যে পজিশনের প্লেয়ার, ফ্র্যাঙ্কিকে আনাই হয়েছিল বুস্কেটসকে রিপ্লেস করার জন্য, কিন্তু সেই বুস্কেটস এখনও খেলে যাচ্ছে। এবং সবথেকে দুঃখের কথা যেটা, রিয়েল মাদ্রিদের যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো, যেরকম তুমি ধরে নাও ওই
যারা সবাই আর কি, ক্যাসেমিরো, মডরিচ, ক্রুজ, বেনজিমা, এই এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো কিন্তু ওদের ডেলিভার করে যায় ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ। আর বার্সেলোনার ক্ষেত্রে কি, বার্সেলোনার ইয়াংস্টার বি টিমের প্লেয়াররা সব 17-18 এরা সব ডেলিভার করে। আর যারা ভেটেরান প্লেয়ার, যাদের কিছুটা লিডারশিপ কোয়ালিটি নেওয়া উচিত, যাদের কাজে দায়িত্ব নেওয়া উচিত, তারা কী করে, তারা তোমার প্রতিটা ম্যাচ হেগে যায়। এই তুমি একটা ম্যাচ বুস্কেটস হাঁকবে, একটা ম্যাচ পিকে হাঁকবে, একটা ম্যাচ জর্ডি আলবা হাঁকবে, শুধু হেগে যায় ম্যাচের পর ম্যাচেরা, শুধু ছড়াবে হেগে সেটাই। কিন্তু যা হোক, ওভারঅল তো যদি টিমের পারফরমেন্স দেখি আমি খুশি অবভিয়াসলি। বার্সেলোনা যদি কে কে ভালো খেলেছে আমার ভালো লেগেছে, সো অবভিয়াসলি প্রথমে বলবো রোনাল্ড আরাউজো বেস্ট প্লেয়ার বার্সেলোনা টিমের, এবং প্রবাবলি দুটো টিম বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মিলিয়ে বেস্ট ডিফেন্ডার, দুটো টিম মিলিয়ে কালকে বেস্ট ডিফেন্স রোনাল্ডো আরাউজোই করেছে। এটা আমি বলছি না, অনেক রিয়াল মাদ্রিদ ফ্যান্সরাই বলছে, এবং আমি খুব খুশি হলাম যে তারা এটা এগ্রি করছে যে রোনাল্ডো আরাউজো ইজ এ ব্রিলিয়ান্ট ডিফেন্ডার ও আছে। প্লাস যদি আর কাকে বলি, কারো খেলা ভালো লাগলো, সো অবভিয়াসলি খুব ভালো করেছে পেড্রি, সেকেন্ড হাফে আসার পর থেকে অসাধারণ খেলেছে। উসমান ডেম্বেলে ভালো চেষ্টা করছিল, লিউক ডিজং গোল দিয়েছে, প্লাস আনসু ফাটিও খুব ভালো খেলেছে, যেটুকুনি অল্প যে কটা সুযোগ পেয়েছে অ্যাটলিস্ট শটগুলো গোলে রেখেছে। সো এইটা হয়ে গেল। আর যদি বলি যে তোমার এটার পর তো অবভিয়াসলি সুপার কাপ ফাইনালে চলে গেল রিয়াল মাদ্রিদ। আর হচ্ছে এরপরে আমি একটা কথাই শুধু বলবো, আজকে ম্যাচ আছে তোমার অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিক বিলবাও, অত সুপার কাপ আমি একটা কথা বলবো, বার্সেলোনা যে ফাইটটা দিয়েছে না সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে, অ্যাথলেটিক বিলবাও হোক কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ হোক, ওরা এর 10% ফাইটও দিতে পারবে না রিয়াল মাদ্রিদকে ফাইনালে, এবং রিয়াল মাদ্রিদ ফাইনালটা জিতবে। কারণ বার্সেলোনা মানে নিজেদের ক্যাপাসিটির বাইরে গিয়ে ফাইট দিয়েছে, এটা যেটা আমার সবথেকে ভালো লাগছে। আর অন্য টিমগুলো কোনো কিচ্ছু পাবে না, ওরা ঝুঁকে যাবে, ঝুঁকে গিয়ে বলবে আও ব্যাল মুঝে মারো, ওই রকম রিয়াল মাদ্রিদের সামনে তাই করবে ওরা। ওরা পারবে না, ওরা ফাইট দিতেই পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, লিখে দিতে পারি। সো আর আমি কালকে প্রেডিকশনও করেছিলাম 3-2 জিতবে, আমার প্রেডিকশন মিলেও গেছিলো। কারণ এটাই মানে আমি আশা রেখেছিলাম যে জাবি যখন এসছে একটা ফাইট হবে, একটা ইন্টেন্সিটি, রাইট ইন্টেন্সিটি দেখা যাবে, তো সেটাই দেখা গেছে। এটা সবথেকে ভালো লাগলো, এটা একটা পজিটিভ থাকবে বার্সেলোনার এই ম্যাচ থেকে। আর রিয়াল মাদ্রিদ তো অবভিয়াসলি আমি বলেছিলাম রিয়াল মাদ্রিদ ফেভারিট, রিয়াল মাদ্রিদ যা ফর্ম আছে, যা এক্সপিরিয়েন্স রয়েছে, কালকে পুরো বোঝা গেলো এক্সপিরিয়েন্স আর ইনএক্সপিরিয়েন্স মধ্যে তফাৎ। আর যেটা ভালো লাগলো দেখে সেটা হচ্ছে বার্সেলোনা যে প্রেসিংটা করছিল না কালকে, একদম 120 মিনিটস অবধি প্রেসিং করেছে, সেই প্রেসিংটা দেখেও খুব ভালো লাগলো। যেটা আমি আই ক্যান অ্যাশিওর রিয়াল মাদ্রিদ ফ্যান্স যে পিএসজির আগেস্টে ওরা এতটা মানে কী বলবো আমি, এতটা ব্যাক থেকে বিল্ড আপ করতে হয়তো এতটা স্ট্রাগল করবে না যতটা বার্সেলোনা আগেস্টে একটু ওরা করছিল। কারণ এটার আল্টার রিজনে ছিল ডেভিড আলাবা যে মিসিং ছিল, তো এটাই বলছি যে বার্সেলোনা যে প্রেসিংটা করেছে না, প্রেসিংটা দেখো খুব ভালো লাগলো, অনেকদিন বাদে মানে একটা বড় ম্যাচে এরকমভাবে প্রেসিং করতে দেখলাম আমি বার্সেলোনাকে, তো সেটাই বলছি যে। আর কিন্তু পিএসজি সাথে যে খেলাটা হবে রিয়াল মাদ্রিদের, সেখানে কিন্তু ওখানে মেসি থাকবে, তোমার ইকার্ডি, এমবাপ্পে, সরি নেইমার, ফেমারের সাথে এরা খুব প্রেসিং করবে না, তো ওখানে রিয়াল মাদ্রিদ অনেকটা ইজি হবে। যারা ভাবছে যে পিএসজির সাথে ম্যাচটা আরও কঠিন হতে চলেছে, আমি বলছি তোমাদেরকে পিএসজির সাথে ম্যাচটা অনেক বেশি সোজা হবে এই ম্যাচটার থেকে, অনেক হাসাহাসি করবে আমার কথাটা শোনার পর যে বার্সেলোনাকে কী বলতে চাইছে, বার্সেলোনা বেশি ভালো টিম পিএসজিতে, আমি সেটা বলছি না, বার্সেলোনা পিএসজি থেকে বেশি ভালো টিম বলছি না, যে বার্সেলোনা ইন্টেন্সিটিটা অনেক বেশি ছিল পিএসজি খেলাতে, যেটা ইন্টেন্সিটি থাকবে পিএসজির তার থেকে, তো সেটা বলছি বার্সেলোনা অবভিয়াসলি ইজ অন দ্য রাইট ট্র্যাক। এটা যেন ভালো লাগলো যে অনেক বছর বাদে, 1.5-2 বছর বাদে প্রথমবার দেখলাম যে একটা ভালো কোয়ালিটি টিমের আগেস্টে বার্সা ফাইট করছে, রীতিমতো ফাইট করছে, এবং এটা রিয়াল মাদ্রিদ ফ্যান্সরাও অ্যাপ্রিসিয়েট করছে, এটা ভালো লাগলো দেখে। সো দ্যাটস অল, সাইনিং আউট বাবে, পিস, জয় হিন্দ।